লাস্ট ক্লাসটাতে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জেনেটিক্সের মেন্ডেলের যে জীবনী এবং সেই সংক্রান্ত জেনেটিক্সের যে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছিল। আজকে মেনলি আমরা চলে যাব যে বিষয়গুলোতে সেটা হচ্ছে সরাসরি মেন্ডেলের পরীক্ষা, অর্থাৎ মেন্ডেলের এক সংকর এবং দ্বিসংকর ধরনের পরীক্ষা, এবং সেই পরীক্ষা থেকে তাদের যে প্রাপ্য সূত্রগুলো, পৃথকীভবনের সূত্র রয়েছে, স্বাধীন বিন্যাসের সূত্র রয়েছে, প্রকটতার সূত্র রয়েছে, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন সেখানে মটর গাছ ছিল উভলিঙ্গ ফুল। এবার উভলিঙ্গ ফুল যদি হয় তার মানে একটা ফুলের মধ্যেই পুংস্তবক স্ত্রীস্তবক উভয় রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো সংকরায়ন করা যাবে না। সংকরায়ন করাটার কথাটা মানে কি? সংকরায়ন করা মানে হচ্ছে দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটাবো, আমাদের নিজেদের ইচ্ছে মতন পরাগযোগ ঘটাবো। কিন্তু একই ফুলের মধ্যে যদি পুংস্তবক স্ত্রীস্তবক উভয় থাকে সেটা স্বপরাগযোগ হয়ে যাবে, সেক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্য আসবে না। যার জন্য প্রথম উনি যেটা করেছিলেন যে একটা ফুলের পুংস্তবকটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। একটা ফুলের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক উভয় রয়েছে, তার মধ্যে পুংস্তবকটাকে যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে গেল? স্ত্রী ফুল হয়ে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন পরপর কতগুলো স্টেপ রয়েছে মেন্ডেলের যে পরীক্ষার, তার মধ্যে ইমাসকুলেশন রয়েছে। ইমাসকুলেশন করার পর কি করলো, যে ফুল থেকে পরাগরেণু দরকার সেই ফুলের পরাগরেণু নিয়ে এসে ওই ফুলের গর্ভমুণ্ডের উপরে ছড়িয়ে দিল, মানে পরাগযোগটা ঘটালো, সেটাকে প্যাকেট দিয়ে মুড়িয়ে দিল যাতে অন্য কোনো পরাগরেণু এসে না মিশতে পারে, ব্যাগিং। তারপরে সেখানে একটা লেবেল ঝুলিয়ে দিল যে এই ফুলের মধ্যে ক্রস করা হয়েছে, এত তারিখে করা হয়েছে, এটা হচ্ছে ট্যাগিং। ব্যাগিং, ট্যাগিং, ইমাসকুলেশন, এই টার্মগুলো কিন্তু ছোট ছোট করে জেনে যেতে হবে। পুরো এইভাবে কোশ্চেন আসবে না যে মেন্ডেল কীভাবে পরীক্ষা করিয়েছেন, মানে মটর গাছের পরীক্ষা, তা আসবে না। কিন্তু ইমাসকুলেশন কী, ব্যাগিং কী, ট্যাগিং কী, এই ধরনের কিন্তু ছোটোখাটো প্রশ্ন কিন্তু আসতে পারে। এই পরাগযোগ হলো, পরাগযোগ হওয়ার পর বীজ পাওয়া যাবে, সেই বীজগুলোকে উনি মাটিতে রোপণ করে দিলেন, তার থেকে গাছ উৎপন্ন হলো। সেই গাছগুলো কেমন, কি চরিত্রের, সেইগুলোকে নিয়ে তিনি বিশ্লেষণ করলেন। যে দুটো গাছের মধ্যে ক্রস করানো হয় সেই দুটো গাছকে আমরা বলি জনিত্রী জন, জনিত্রী গাছ, যেটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করি, পি, পি ফর প্যারেন্টাল। ওই গাছগুলোর ক্রসিং করে যে গাছগুলো আমরা পাই, মানে অপত্য গাছ, তাদেরকে আমরা কি বলি, এফ। এফ, এফ মানে হচ্ছে, অনেকে ভাবে এফ মানে ফার্স্ট জেনারেশন, না, এফ কথাটার অর্থ হচ্ছে ফ্লিয়াল। ফ্লিয়াল গ্রিক ভাষায় ফ্লিয়াল কথাটার অর্থ হচ্ছে জেনারেশন। কি বললাম বুঝতে পারছিস? গ্রিক ভাষায় হচ্ছে ফ্লিয়াল কথার অর্থ হচ্ছে জেনারেশন। এইবার মেন্ডেল যে পরীক্ষাটা করেছেন, প্রথম কথা আমি বলি যে মেন্ডেলকে কেন আমরা ভাগ্যবান বলি, বা মেন্ডেল কেনই বা মটর গাছ নির্বাচন করেছিলেন। শুরুতে অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে মটর গাছে পরীক্ষা করেছিলেন, কিন্তু তারপর কমাতে 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 শেষ পর্যন্ত সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষাগুলো করেছিলেন। এখান থেকেও প্রশ্ন আসে। তা প্রথম কথা হচ্ছে মেন্ডেলকে এই কারণেই ভাগ্যবান বলা হয়, মেন্ডেল যে মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন এটার নাম পিজাম স্যাটিভাম, এই মটর গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এক নম্বর পয়েন্ট, মটর গাছগুলোকে মানে অল্প স্থানের মধ্যে খুব দ্রুত বেড়ে উঠছে, জীবনকাল কম, ক্রোমোজোম সংখ্যা কম, আর সবথেকে বড় কথা হচ্ছে যে বিপরীত বৈশিষ্ট্য, এত সুন্দর বিপরীত বৈশিষ্ট্য অন্য গাছের মধ্যে খুঁজে পাওয়া যায় না, যে লম্বা একটা, বেটে একটা, ফলগুলো গোল কুঞ্চিত, ফলের রং সবুজ হলুদ, এই যে এত কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার, বিপরীতমূলক বৈশিষ্ট্য, এটা অন্য কোনো গাছে খুঁজে পাওয়া যায় না। যে কারণেই কিন্তু মেন্ডেল মটর গাছটাকে নিয়ে পরীক্ষা করেছিলেন এবং দ্রুত সফল হয়েছিল। এখানে একটা জিনিস বুঝতে হবে যে মেন্ডেলকে এই কারণেই সৌভাগ্যবান বলা হয়, মটর গাছের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন সেই বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী জিনগুলোর মধ্যে লিঙ্কেজ ছিল না। এবার প্রশ্ন হচ্ছে লিঙ্কেজ কি? লিঙ্কেজ হচ্ছে এই ধর একটা সমসমস্ত ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম, এইখানে একটা জিন আছে, এইখানে একটা জিন আছে, তার মানে জিন দুটোর মধ্যে ডিস্টেন্স কি আছে, অনেকটা বেশি।
আর এইখানে একটা জিন আছে, এই ক্রোমোজোমের এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, মানে জিনের মধ্যে ডিস্টেন্স কি কম। যদি কম থাকে তাহলে এই দুটো জিন একইভাবে জনিত্রী থেকে অপত্যের দেহে চলে যাবে এবং সেক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্য আসবে না, কোনো বৈশিষ্ট্য আসবে না, যেমন বাবা মা তেমনই সন্তানরা দেখতে হবে। কিন্তু তখন সেই ঘটনাটাকে বলবো লিঙ্কেজ। কিন্তু মেন্ডেল যে মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন সেখানে এরকম কোনো জিন ছিল না যারা খুব কাছাকাছি রয়েছে, জিনগুলো অনেক দূরে দূরে ছিল, যার জন্য বলা হচ্ছে যে মেন্ডেলের পরীক্ষাতে মটর গাছে কোনো লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ যদি থাকতো, যদি লিঙ্কেজ এই ব্যাপারটা থাকতো, তাহলে বীজ যে বীজগুলো নিয়ে পেলেন গাছ লাগালেন, গাছগুলো দেখলেন একই রকমের, নতুন কিছু এলো না, যেমন পিতামাতা সেরকমই অপত্য গাছগুলো, তিনি এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না। সুতরাং তার নির্বাচিত গাছে লিঙ্কেজ ছিল না, বারবারই একটা কথা বলছি। রেসিপ্রোকাল ক্রস, রেসিপ্রোকাল ক্রস মানে হচ্ছে প্রথম যখন তুই দুটো জীবের মধ্যে ক্রস করাচ্ছিস, পরের ক্রসে সেই জীব দুটোকে মেল ফিমেল চেঞ্জ করে দিল। অর্থাৎ আমি আরেকটু সহজভাবে বলি যে একটা কালো রঙের গিনিপিক সেটা পুরুষ, একটা সাদা রঙের গিনিপিক সেটা স্ত্রী, ক্রস করালে অপত্য হলো, পাশ্চাত্য গিনিপিক জন্মালো। এইবার যখন তাদের মধ্যে ক্রস করাচ্ছিস তখন ওখানে কালো কি ছিল, পুরুষ, এইবার কালো হয়ে যাবে স্ত্রী আর সাদা হয়ে যাবে পুরুষ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ সেক্সটা যখন চেঞ্জ করছি তাদের ফিনোটাইপ দেখে, কালো রঙের গিনিপিকের সঙ্গে সাদা রঙের, কালো রঙের পুরুষ গিনিপিকের সঙ্গে সাদা রঙের স্ত্রী গিনিপিকের ক্রস করানো হলো, ক্রস করিয়ে পাঁচ সাতটা গিনিপিক পেলাম, সেখানে কালো সাদা সব রকমের রয়েছে। এইবার যখন আমি ক্রস করাবো তখন ওই মানে যে জেনারেশনে যে গিনিপিকগুলো পেলাম, পাঁচ সাতটা গিনিপিক পেলাম, তাদের মধ্যে যখন আবার ক্রস করাবো তখন আমি পুরুষ হিসাবে বেছে নেব সাদা রঙের আর স্ত্রী হিসাবে বেছে নেব কালো রঙের। অর্থাৎ বর্ণের পরিবর্তনটা ঘটিয়ে দিলাম, আগের জেনারেশনে যেটা ছিল পরের জেনারেশনে সেটাকে উল্টো করে দিলাম। এই এটাকে রেসিপ্রোকাল ক্রস বলছে। এই রেসিপ্রোকাল ক্রসের ক্ষেত্রেও কিন্তু বারবার একটা কথা বলছি, মটর গাছের ক্ষেত্রে রেসিপ্রোকাল ক্রসটাও কিন্তু করাটা অনেক সুবিধাজনক ছিল। এই বিষয়গুলো মেন্ডেল খুব ভালোভাবে অনুধাবন করেছিলেন বলেই মটর গাছকে কিন্তু তার পরীক্ষা নির্বাচনের জন্য পছন্দ করেছিলেন। এটা যদি অন্য কোনো মটর গাছের প্রজাতির ওপর যদি এই পরীক্ষাটাই হতো তাহলে কিন্তু হয়তো এত তাড়াতাড়ি তিনি রেজাল্ট নাও মানে সারা সফল নাও হতে পারতেন। এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে যে মেন্ডেলকে সৌভাগ্যবান কেন বলা হয়, মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, এবং তার যে সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্য সেই বিপরীত বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে হবে। অর্থাৎ ফুলের অবস্থান প্রকট প্রচ্ছন্ন কোনটা, বীজের আকার প্রকট প্রচ্ছন্ন কোনটা, বীজের রং প্রকট প্রচ্ছন্ন কোনটা, এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে যে মেন্ডেল নির্বাচিত সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বীজপত্রের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি, বীজপত্রের জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য চারটে কালার দিয়ে দিল, কোনটা ঠিক। সুতরাং এই চারটা যেটা সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্য আছে এটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। এরপরে আমি চলে যাব এক সংকর জন মনোহাইব্রিড ক্রস, যেখান থেকে তিনি যে সূত্রটা উপস্থাপিত হয়েছিলেন সূত্রটার নাম হচ্ছে পৃথকী ভবনের সূত্র। কিন্তু আমরা এটাও জেনে রাখবো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে দুটো সূত্র আসে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে দুটো সূত্র আসে, একটা হচ্ছে প্রকটতার সূত্র আর একটা হচ্ছে পৃথকী ভবনের সূত্র। আগে বোর্ডের দিকে তাকালে এই বিষয়টা বোঝা যাবে। বোর্ডের দিকে দেখাতে হবে, বোর্ডটা বুঝলে পরে মোটামুটি বোঝা যাবে কি বলতে চাইছি। এক সংকর মানে হচ্ছে যেখানে একটা বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা, একটা বৈশিষ্ট্য মানে লক্ষণ কটা, মিনিমাম দুটো। অর্থাৎ মটর গাছের উচ্চতা, বইতে হয়তো ক্যাপিটালটি ক্যাপিটালটি এইভাবে লেখা থাকবে, বা কোনো বইতে বীজের রং দিয়েও বলা থাকে, বীজের রং দিয়ে। যেমন আমি ধরে নিচ্ছি যে একটা মটর গাছ নেওয়া হয়েছে, সেই মটর গাছের বীজের রং হচ্ছে হলুদ, হলুদ, তাহলে তার জন্য দায়ী যে জিনটা, এটা হচ্ছে ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা বিশুদ্ধ একটা গাছ, যে গাছে বীজের রং হচ্ছে হলুদ, তার সঙ্গে ক্রস করাচ্ছে আর একটা গাছ, এটা কিন্তু ক্রোমোজোম আছে, সেটা স্মল ওয়াই
স্মল হয়, সেটা কি ধরনের বীজের রং, বীজের ইয়ের রংটা কেমন? সবুজ, বীজের রং সবুজ, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে সবুজ। এইবার যখন দেখ তাহলে মানে কি ক্যারেক্টার তো একটা, সেটা হচ্ছে বীজের রং, কিন্তু ট্রেট কটা? দুটো, একটা হলুদ একটা সবুজ। যখন গ্যামেট তৈরি হবে এখান থেকে একটা ক্রোমোজোম আসবে, এই গেল তখন ক্যাপিটাল ওয়াই, এখান থেকে একটা ক্রোমোজোম আসবে স্মল ওয়াই। তাহলে এটা হচ্ছে পি প্যারেন্টাল জনু, এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ ওয়ান প্রথম জেনারেশন। তাহলে প্রথম জেনারেশন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই গাছগুলো কেমন হলো? এই গাছগুলো সবই হলো হলুদ বীজযুক্ত। তখন সিদ্ধান্ত আসা হলো যে হলুদটা তাহলে কি প্রকট, একটা গাছও কিন্তু সবুজ হলো না, মানে এটা বীজের মধ্যে আছে, এই ক্রোমোজোম দুটো বীজের মধ্যে আছে, এই বীজগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেখান থেকে গাছ হয়েছে, সেই গাছে যে বীজগুলো হয়েছে আবার সেগুলো কি রঙে? হলুদ রঙের। ক্রস করেছিলাম হলুদ আর সবুজে, কিন্তু সব গাছের বীজগুলো কি রঙের হলো? হলুদ রঙের। তাহলে প্রকট বৈশিষ্ট্য কোনটা? হলুদ। প্রচ্ছন্ন কোনটা? সবুজ। এইবার এফ ওয়ান বংশের যে গাছগুলো আমি পেলাম, অনেক গাছ পাওয়া গেল ধর, তাদের মধ্যে থেকে দুটো গাছকে আমি নির্বাচন করলাম, সেই গাছগুলো থেকে যে গ্যামেট পেলাম, এরা দু রকমের গ্যামেট তৈরি করবে, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, আর একটা গাছও তাই করবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাদের মধ্যে যখন আমি আমার ক্রস ঘটাচ্ছি, অর্থাৎ এফ টু তৈরি করবো আমি, এফ টু, এফ টু তখনই আমাদের চেকার বোর্ডের সাহায্য নিতে হচ্ছে। তাহলে একটা গাছ থেকে এই একটা ক্যাপিটাল ওয়াই পেয়েছি, স্মল ওয়াই পেয়েছি, আর একটা গাছ থেকেও কি পেয়েছি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ওকে, এবার এখানে তো এই মেল ফিমেল চিহ্নটা দিয়ে দিতে হবে সবসময় চেকার বোর্ডে, এইটা এটা করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা এটা করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা এটা করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা এটা করলে কি হবে? স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই যেহেতু রয়েছে, এটা কি হবে? হলুদ। এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে, তাহলে এটাও কি হবে? হলুদ। এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে, তার মানে কি হবে? হলুদ। এখানে ক্যাপিটাল ওয়াই আছে? নেই, তাহলে এটা হবে সবুজ। তার মানে তিনটে হচ্ছে হলুদ বীজযুক্ত মটর গাছ, একটা হচ্ছে সবুজ বীজযুক্ত মটর গাছ। এই যে 3:1 এই অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু হচ্ছে ফিনোটাইপ অনুপাত। মানে ফিনোটাইপ মানে তুই গাছটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিস, গাছটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিস যে গাছগুলোর বীজগুলো হলুদ হয়েছে, তিনটে গাছের বীজ হলুদ হয়েছে, একটা গাছের বীজ সবুজ হয়েছে। সুতরাং এটা হচ্ছে 3:1 অনুপাত। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, এই যে তিনটে গাছ, তিনটে গাছ হলুদ গাছ, তার মধ্যে এটা কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, মানে এটা বিশুদ্ধ, আর এই দুটো কিন্তু সংকর। তার মানে এই তিনের মধ্যে একটা বিশুদ্ধ দুটো সংকর, আর এটা তো সবুজ, তো সবুজ একটাই থাকলো। তার মানে এই অনুপাতটা কত হলো? 1:2:1। এটা কী হিসাবে বিচার করলাম? জিনোটাইপ, যখন আমরা জিনগুলোর দিকে তাকাচ্ছি তখন। তাহলে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1, আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। এই পরীক্ষাটা শুধুমাত্র মটর গাছের ক্ষেত্রে নয়, এটা যখন গিনিপিকের ক্ষেত্রে করা হচ্ছে সেখানেও কিন্তু একই রেজাল্ট পাচ্ছি আমরা। একটা কালো গিনিপিক একটা সাদা গিনিপিকের মধ্যে যখন ক্রস করানো হচ্ছে, ক্যাপিটাল বি স্মল বি স্মল বি, কালো গিনিপিক সাদা গিনিপিক, তখন দেখা যাচ্ছে প্রথম জেনারেশনে সব ক্যাপিটাল বি স্মল বি হলো, এখান থেকে একটা বি, এখান থেকে একটা বি, সবই কালো হলো। এখানে যেমন সবই হলুদ হয়েছিল, এখানে সবই কালো হলো, সেই কালো কিন্তু এটা কি, এটা কি বিশুদ্ধ কালো নাকি সংকর কালো? অবশ্যই সংকর কালো, এটা বিশুদ্ধ নয়। এটা কি বিশুদ্ধ হলুদ ছিল? না, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে সেটা হচ্ছে সংকর হলুদ, এখানেও ক্যাপিটাল বি স্মল বি মানে হচ্ছে সংকর কালো। সেই দুটো সংকর কালো গিনিপিকের মধ্যে যখন আমি আবার ক্রস ঘটিয়েছিলাম, তখন সে ওখানেও একই জিনিস পেয়েছিলাম যে একটা বিশুদ্ধ কালো, দুটো সংকর কালো, একটা বিশুদ্ধ সাদা। অর্থাৎ সেই 3:1 বা 1:2:1 মেন্ডেলের এক সংকর জনের পরীক্ষা যে শুধুমাত্র মটর গাছের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা কিন্তু গিনিপিক অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এই পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উনি এলেন, যে সূত্রটা এলেন, সেই সূত্র দুটো সূত্র, একটা হচ্ছে প্রকটতার সূত্র, অর্থাৎ যে বৈশিষ্ট্য প্রথম জেনারেশনে প্রকাশ পাবে সেটা প্রকট, যেটা প্রকাশ পাবে না সেটা প্রচ্ছন্ন, এই একটা সূত্র এলেন। আর দ্বিতীয় সূত্র হচ্ছে পৃথকীভবনের সূত্র। দেখ পৃথকীভবন শব্দটার মধ্যে একটু ভালো করে বুঝতে হবে, অর্থাৎ দুটো ফ্যাক্টর পাশাপাশি ছিল, দুটো ফ্যাক্টর পাশাপাশি ছিল, কিন্তু তারা যখন গ্যামেট তৈরি করলো, জনন কোষ তৈরি করলো, তারা কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে গেল। এই পৃথক হয়ে গেল বলেই কিন্তু এইখানে একটা ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে একটা স্মল ওয়াইয়ের দেখা হয়েছে।
আমরা তো শুরু করেছিলাম দুটো ক্যাপিটাল ওয়াই পাশাপাশি, দুটো স্মল ওয়াই পাশাপাশি, কিন্তু আমরা পেলাম কি একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই। তাহলে এরা যদি পরস্পরের হাত ছাড়াছাড়ি না করতো, এরা যদি পরস্পরের হাত ছাড়াছাড়ি না করতো, তাহলে এর আর এর মধ্যে দেখা হতো না। এর আর এর মধ্যে দেখা হয়েছে বলে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই হয়েছে। তার মানে তারা পরস্পর থেকে কি হয়েছে, পৃথক হয়েছে। যে ফ্যাক্টরগুলো পাশাপাশি থাকছে তারা গ্যামেট গঠনের সময় পরস্পর থেকে পৃথক হচ্ছে, যার জন্যই সূত্রটাকে কি বলা হচ্ছে, পৃথকীভবনের সূত্র। গ্যামেট গঠনের সময় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্নকারী যুগ্ম অ্যালিলগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই পৃথক হয়ে যায় বলেই কিন্তু আমরা এই F2 জেনারেশনে সংকর জীব দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু জেনারেশন টু জেনারেশন আমরা বিশুদ্ধই পেয়ে যেতাম। অর্থাৎ এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এইটা কিন্তু আমরা পেতাম না যদি পৃথকী ভবন ব্যাপারটা না হতো, যার জন্য সূত্রটার নাম দেওয়া হচ্ছে পৃথকী ভবনের সূত্র। এটা এক সংকর জননের ক্ষেত্রে। দ্বিসংকর জননের ক্ষেত্রে বলা হচ্ছে দুটো বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে, দুটো বৈশিষ্ট্য বারবার কিন্তু মাথায় রাখতে হবে, দ্বি মানে দুই, দুটো বৈশিষ্ট্য মানে কটা লক্ষণ, একটা বৈশিষ্ট্য মানে যদি দুটো লক্ষণ হয় তাহলে দুটো বৈশিষ্ট্য মানে মিনিমাম চারটে লক্ষণ, এবং তাই তো হচ্ছে, বেসিক্যালি তাই হচ্ছে। এখানে বীজের আকার আর বীজের বর্ণ এই দুটো বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে। বীজের আকারের মধ্যে দু রকমের লক্ষণ, গোল আর কুঞ্চিত। বীজের বর্ণের মধ্যে দু রকমের লক্ষণ, হলুদ সবুজ। এক একটা বৈশিষ্ট্যের পেছনে দুটো করে লক্ষণ, তাহলে দুটো বৈশিষ্ট্য মানে কি চারটে লক্ষণ। তাহলে সেটাকেও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো বৈশিষ্ট্যর জন্য দায়ী ফ্যাক্টর বা জিন রয়েছে। অর্থাৎ এই একটা ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে হলুদ কালারের জন্য, ক্যাপিটাল আরটা হচ্ছে গোল। সমসমস্ত ক্রোমোজোম যেহেতু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মানে এরা জোড়া। তার মানে এইটা একটা মটর গাছ, যে মটর গাছের ক্ষেত্রে তোদের টেক্সট বই অনুযায়ী লেখা রয়েছে এরমভাবে ওয়াই ওয়াই আর আর, আমি ক্রোমোজোম আকারে বলছি বলে এই ব্যাপারটা ছবিতে এরকম উঠে আসছে। এই গাছের সঙ্গে, তার মানে এই গাছটা কি গাছ, হলুদ গোল, বিশুদ্ধ হলুদ গোল, বিশুদ্ধ এই কারণে বলছি সব ক্যাপিটাল। এর সঙ্গে ক্রস করা হচ্ছে এই স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর, মানে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। টেক্সট বইতে কীভাবে লেখা রয়েছে, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, আমি ক্রোমোজোমে আসছি এইভাবে। যখন গ্যামেট তৈরি করবে একটা করে ক্রোমোজোম বেরিয়ে আসবে, অর্থাৎ এইটা বেরিয়ে এলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা মানে পি জোন প্যারেন্টাল জোন পি, এখান থেকে একটা বেরিয়ে এলো স্মল ওয়াই স্মল আর, একটা একটা করে বেরিয়ে এলো। বইতে কীভাবে লেখা রয়েছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আমি ক্রোমোজোমে আসছি এটাই, ব্যাপারটা একই দাঁড়িয়ে যাচ্ছে। বইতে ক্রোমোজোম করে আঁকা থাকে না, বইতে সরাসরি এইগুলো লেখা থাকে, এইগুলো লেখা থাকে। তাহলে এইটা হচ্ছে F1, এইটা, এই দুটো গাছের মধ্যে আমি পরাগযোগ ঘটিয়েছি, পরাগযোগ ঘটিয়ে আমি বীজ পেয়েছি, সেই বীজগুলো মাটিতে পুঁতে দিয়েছি, তার থেকে যে গাছগুলো হলো সেই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এইটা। যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে অতএব অবশ্যই কি হলুদ, যেহেতু ক্যাপিটাল আর আছে অবশ্যই বীজগুলো কি হচ্ছে গোল। কিন্তু কি এটা কি বিশুদ্ধ, কখনোই বিশুদ্ধ নয়, বিশুদ্ধ এটা ছিল, এটা কিন্তু সংকর। কেন সংকর, কারণ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে বলে হলুদ গোল হলো, কিন্তু পাশাপাশি স্মল ওয়াই স্মল আরও তো আছে, এটা কখনো বিশুদ্ধ হতে পারে না। F1 এর জেনারেশনের গাছ কখনো বিশুদ্ধ হতে পারে না, সেটা সংকর হলুদ গোল। এইবার আমি কি করলাম, এই F1 জেনারেশনের যে গাছগুলো পেলাম সেইখান থেকে দুটো হেলদি গাছ বেছে নিলাম। এই গাছটা কত রকমের গ্যামেট তৈরি করতে পারে, জনন কোষ তৈরি করতে পারে, সম্ভাব্য কত রকমের জনন কোষ তৈরি করতে পারে সেটা এবার আমাদের একটু দেখতে হবে। এবং এই জনন কোষটা তৈরি হয় মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজন যখন হয় তখন ক্রোমোজোম মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড নিয়ে গঠিত হয়, অর্থাৎ এটা মাঝখান থেকে ভেঙে যাবে, এটা মাঝখান থেকে ভেঙে যাবে, তাদের মধ্যে খণ্ডের আদান প্রদান হবে, ক্রসিং ওভার যেটাকে বলি, আমাদের পূর্বের চ্যাপ্টারে পড়ানো হয়েছে। অর্থাৎ চিত্রটা কেমন এসে দাঁড়াবে, এটা যখন মাঝখান থেকে ভাঙছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা ভাঙছে একই জিনিস ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মাঝখান থেকে ভেঙে গেল আর কিছু না, এটাও মাঝখান থেকে ভাঙছে, তার মানে কি দাঁড়াচ্ছে, স্মল
স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর। ওকে, এইবার এক্সচেঞ্জ মানে ক্রসিং ওভার হবে, খুব ভালো করে বুঝতে হবে। এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা, এই যে এই ক্রোমাটিডটা কোনো ক্রসিং ওভারে অংশ নিল না, তাহলে ওয়াই আর এই হিসাবে একটা গ্যামেট তৈরি করলো, যে ওয়াই আর। এই ক্রোমাটিডটাও ক্রসিং ওভারে অংশ নিল না, তাহলে একটা গ্যামেট তৈরি করলো কি, স্মল ওয়াই স্মল আর, একটা গ্যামেট বা জনন কোষ তৈরি করলো। কিন্তু এদের মধ্যে এক্সচেঞ্জ হলো, এই যে কাছাকাছি রয়েছে নন সিস্টার ক্রোমাটিড, তাদের মধ্যে এক্সচেঞ্জ হলো। এটা যদি এখানে চলে যায় স্মল ওয়াই, আর এখানে যদি ক্যাপিটাল ওয়াই চলে যায়, তাহলে ক্রসিং ওভার হয়ে গেল, খন্ডের আদান প্রদান। তার মানে এই গ্যামেটটা কি হলো, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর এই গ্যামেটটা কি হলো, ক্যাপিটাল ওয়াই স্মল আর। তার মানে এই দুদিকে যে গ্যামেট, এরা ক্রসিং ওভার হচ্ছে না, প্লেন গ্যামেট তৈরি করে দিচ্ছে। আর এই মাঝখানের যে দুটো গ্যামেট, তারা কিন্তু ক্রসিং ওভারের ফলে তৈরি হলো, এটা এদিকে গিয়েছে। এবার সেটা আটটাও চেঞ্জ হতে পারে, সবসময় যে ওয়াইটা চেঞ্জ হবে তার ব্যাপার নয়, আটটাও এদিক ওদিক হতে পারে, হতেই পারে। কিন্তু আবার যদি দুটোকে চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে আবার কোনো লাভ হবে না। একটা জিন এদিক ওদিক হতেই পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এবং তাতে সম্ভাব্য এই চার রকমের গ্যামেট আমি পাচ্ছি, একটা গাছ থেকে পাচ্ছি, আর একটা গাছ থেকে সেখান থেকেও চার রকমের গ্যামেট পাবো, সেম একইভাবে। এবার আমরা দেখব যে এই চার রকমের সঙ্গে ওই চার রকমের ম্যাচ করালে পরে এফ টু জেনারেশন, এতে আমি এফ ওয়ান জেনারেশনের কথা বললাম, এফ টু জেনারেশনে আমরা কী ধরনের গাছ পেতে পারি, এফ টু জেনারেশনে আমরা কী ধরনের গাছ পেতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের যে চেকার বোর্ডটা হবে, এই দ্বিশঙ্কর জনের যে চেকার বোর্ডটা হবে, সেটা কিন্তু ১৬টা ঘরের চেকার বোর্ড, যেটা এক শঙ্কর জনের ক্ষেত্রে মাত্র ৪টে ঘরের ছিল। বিষয়টা খুব সহজ, একটু বুঝলেই হবে, একটু বুঝতে পারলেই হবে। আমি এখানে গ্যামেটগুলো লিখে নিতে হবে, গ্যামেটগুলো ক রকমের গ্যামেট পেয়েছিলাম, একটা গাছ থেকে চার রকমের, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পেয়েছিলাম, স্মল ওয়াই স্মল আর পেয়েছিলাম, এ দুটো কি ক্রসিং ওভারে সৃষ্টি হয়নি, আর কি পেয়েছিলাম, ক্যাপিটাল ওয়াই স্মল আর, আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটাই পেয়েছিলাম একটা গাছ থেকে। ঠিক এইখানেও পরপর সেটা লিখে দেবো, এরকম যেমন লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে সে চিহ্নটা দেবো, অবশ্যই সবসময় চিহ্নটা দিতে হয়। এইবার কিছুই নয়, এই চেকার বোর্ডটা করে ফেলা মানে তোর টোটালটা হয়ে গেল। এইবার এটা এটাকে ম্যাচ করে এখানে বসানো, 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 আর কোনো কাজ নেই। একই রকমভাবে এটাকে এটাকে নিয়ে এখানে একটা করে দেখি, ক্যাপিটাল ওয়াই যখন ম্যাচ করে বসাবো, তখন একটু চেষ্টা করব দেখতে যাতে ভালো লাগে, যে ওয়াইগুলো একসঙ্গে রাখবো, আরগুলো একসঙ্গে রাখবো। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে কীভাবে করবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা কী করবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কীভাবে করবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা কীভাবে করবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখে দেখে জাস্ট বসানো। পরের লাইনটা কী হবে, এটা এটা যদি করি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা এটা যদি করি কী হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, এটা এটা করলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা এটা করলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এরমভাবে প্রত্যেকটা ঘর আমাকে পূর্ণ করতে হবে, প্রত্যেকটা ঘর আমাকে এখানে পূর্ণ করতে হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইটার সঙ্গে এইটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, এইটার সঙ্গে এইটা, স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইটার সঙ্গে এইটা, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, এই এই দিকে গ্যামেটগুলো লিখে দিতে পারলে ভেতরের ক্রসটা করা কোনো সমস্যা নয়। তাহলে এইটা তো হলুদ গোল ক্যাপিটাল, এবার যেখানে ক্যাপিটাল ওয়াই থাকবে হলুদ, যেখানে ক্যাপিটাল আর থাকবে গোল, এটা চোখ বন্ধ করে লিখে দিতে হবে। তাহলে এটা হলুদ গোল, এখানেও ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, ক্যাপিটাল আর আছে কি গোল, যতই স্মল আর থাকুক, স্মল আর তো প্রচ্ছন্ন, সে তো প্রকাশ পাবে না,
এটার ক্ষেত্রেও কি হলুদ ক্যাপিটাল ওয়াই গোল, এটার ক্ষেত্রেও কি ক্যাপিটাল ওয়াই আছে মানে হলুদ, ক্যাপিটাল ওয়াই আছে মানে কি গোল। এইভাবে দেখা যাবে নটা, আমি সবকটা এখানে লেখা সম্ভব নয়, নটা গাছ, নটা গাছ হলুদ গোল হচ্ছে। আর এই যে লাস্টের যেটা সেটা হচ্ছে এখানে ক্যাপিটাল ওয়াই নেই, তার মানে এটা কি সবুজ, ক্যাপিটাল আরও নেই, তার মানে এটা কি কুঞ্চিত। মানে 16টা গাছের মধ্যে 10টা গাছ হচ্ছে হলুদ গোল, একটা গাছ হচ্ছে সবুজ কুঞ্চিত, 9 আর 1 কত হলো 10। তার মানে 16টা গাছের মধ্যে 10টা গাছ কিন্তু জনিত্রীর মতো। কারণ আমরা 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 প্রথম যে পরীক্ষাটা শুরু করেছিলাম, প্রথম যে পরীক্ষাটা শুরু করেছিলাম সেখানে কিন্তু যে দুটো গাছের মধ্যে ক্রস করেছিলাম হলুদ গোল সবুজ কুঞ্চিত ছিল, সেই বৈশিষ্ট্য কিন্তু আমি ফিরে পেলাম F2-তে, F2-তে সেই বৈশিষ্ট্য ফিরে পেলাম। কিন্তু 16টা গাছের মধ্যে কটা গাছে 10টা গাছে, বাকি 6টা গাছ, বাকি 6টা গাছের কিন্তু নতুন বৈশিষ্ট্য এলো, হলুদ কুঞ্চিত সবুজ গোল, অর্থাৎ দুটো করে বৈশিষ্ট্য মিশে গেল। এই যে মিশে গেল নতুন বৈশিষ্ট্য এলো, এইটাই মেন্ডেলকে খুব ভাবিয়ে তুললো। এবং তিনি এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত এলেন, প্রথম পরীক্ষা থেকে সিদ্ধান্ত এসেছিলেন যে বিপরীত বৈশিষ্ট্য বহনকারী যুগ্ম অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায় গ্যামেট গঠনের সময়। এখন বললেন যে শুধুমাত্র পৃথক হয় তা নয়, তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয়। অর্থাৎ কোন গ্যামেট কোন গ্যামেটের সঙ্গে মিলিত হবে এটার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম কানুন কিছু নেই, এটা স্বাধীন, যে কোনো গ্যামেট যে কোনো গ্যামেটের সঙ্গে মিলিত হতে পারে। এবং যে কারণেই 16টা গাছের মধ্যে আমরা নতুন বৈশিষ্ট্যের 6টা গাছ পেয়েছি। আমরা তো হলুদ কুঞ্চিত সবুজ গোল এই গাছ নিয়ে তো ক্রস শুরু করিনি, কিন্তু আমরা সেই গাছ সেই বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্যের গাছ পেয়েছি। এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে গ্যামেট গঠনের সময় ফ্যাক্টরগুলো পরস্পর থেকে পৃথক হয়েছে, শুধু তা নয় যে কোনো ফ্যাক্টর ক্যাপিটাল ওয়ার সঙ্গে স্মল ওয়ার, স্মল ওয়ার সঙ্গে ক্যাপিটাল ওয়ার, ক্যাপিটাল ওয়ার সঙ্গে স্মল ওয়ার, যে মিলিত হয়েছে, আর এই মিলিত হয়েছে বলেই আমরা নতুন বৈশিষ্ট্যের গাছ পেয়েছি। তার সূত্রটাকে, দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। এই স্বাধীন বিন্যাস কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? এই কারণেই ব্যবহার করা হচ্ছে যে গ্যামেটগুলো স্বাধীনভাবে যে কোনো গ্যামেট যে কোনো গ্যামেটের সঙ্গে মিলিত হতে পারে, এটার জন্য নির্দিষ্ট কোনো নিয়মকানুন কিছু নেই, এবং তার জন্যই নতুন বৈশিষ্ট্য আসছে। এবং এই একই দ্বিসংকর জনের পরীক্ষা ঠিক একই রকমভাবে মটর গাছের যা ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একই রকমভাবে গিনিপিকের ক্ষেত্রেও প্রযোজ্য। গিনিপিকের ক্ষেত্রেও শুধুমাত্র কি এই এই অক্ষরগুলো পাল্টে যাবে, বিষয়টা একই। সেখানেও আমরা 9:2 মানে 9টা হচ্ছে এখানে কি দাঁড়িয়েছে, এখানে হচ্ছে 9টা হচ্ছে হলুদ গোল, 9টা হচ্ছে কি হলুদ গোল। যে রেজাল্টটা পাবো 16টা গাছ টবে রয়েছে, তার মধ্যে 9টাতে হলুদ গোল বীজ, একটাতে হচ্ছে কি সবুজ কুঞ্চিত, 3টেতে হচ্ছে হলুদ কুঞ্চিত, আর 3টেতে হচ্ছে সবুজ গোল। তার মানে অনুপাতটা কত হচ্ছে 9:3:3:1। এই 9 আর 1 10, এটা হচ্ছে জনিত্রীর মতন, আর এই 3 আর 3 6 হচ্ছে নতুন বৈশিষ্ট্য। এই অনুপাতটাকে আমরা বলছি ফিনোটাইপ অনুপাত। চোখের সামনে দেখছি গাছগুলোকে যে এই ধরনের বীজ হয়েছে 9:3:3:1, কিন্তু এই যে 9টা হলুদ গোল, এই 9টা হলুদ গোলই কি বিশুদ্ধ? তা কিন্তু নয়। এই 9টা হলুদ গোলের মধ্যে কোনোটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর মানে জিনোটাইপ, আবার এটাও তো হলুদ গোল, কিন্তু এই দুটো কি এক? এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখানে কিন্তু ক্যাপিটাল আর ক্যাপিটাল আছে, জিনিসটা বুঝতে হবে। এটা কি এক? এটা 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 কি এক? এখানে তো দুটোই ক্যাপিটাল ওয়াই, এখানেও দুটোই ক্যাপিটাল ওয়াই, এখানে তো একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, তাহলে এটাও তো হলুদ গোল। সুতরাং সব হলুদ গোলেরই যে জিনোটাইপ এক হবে তা কিন্তু নয়। তুই যদি জিনোটাইপ বিশ্লেষণটা করতে যাস তাহলে কিন্তু তার অনুপাতটা অনেক বড় দাঁড়িয়ে যাবে, 1:2:2:1:4:1:2:1, এরকম একটা বিশাল একটা অনুপাত দাঁড়িয়ে যাবে। কিন্তু ফিনোটাইপ অনুপাতটা হবে 9:3:3:1। এবং এই একই পরীক্ষা সেম পরীক্ষা গিনিপিকের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, শুধুমাত্র লেটারগুলো পাল্টে যাবে, অক্ষরগুলো পাল্টে যাবে, ক্যারেক্টারটা পাল্টে যাবে। সেখানে দেখা যাবে যে দুটো গিনিপিকের মধ্যে ক্রস করানো হচ্ছে, সেখানে একটা গিনিপিকের কালো রং, গিনিপিকের গায়ের রং কালো অমসৃণ, আর একটা সাদা মসৃণ, এরকম দুটো করে ক্যারেক্টার নেওয়া হচ্ছে, নিয়ে ক্রস করানো হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একই রকমের দাঁড়াবে সেই 9:3:3:1 বা
ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপটা আর জিনোটাইপটা হচ্ছে দীর্ঘ 1:2:4:1:2:1 এই অনুপাতটা কিন্তু দাঁড়াবে। এই অবধি দেখে রাখ।